বিসির আমন্ত্রণের শরণে বিএনপি সরকারকে পদত্যাগ করে সংলাপ ডাকার আহ্বান থানায় থানায় অবস্থান পদত্যাগ করলে সংলাপ হবে কার সাথে প্রশ্ন ওবায়দুল কাদেরের মানুষকে কষ্ট দিতেই রমজানে বিএনপির কর্মসূচি বঙ্গবাজারে ধ্বংসস্তূপ অপসারণে ধীর গতি অস্থায়ী দোকান শুরু নিয়ে অনিশ্চয়তা আগুনের কারণ জানতে তদন্ত শুরু রোয়াংছড়ি থমথমে কেএনএফ আতঙ্কে এলাকা ছাড়া অনেকে আধিপত্যের দ্বন্দ্ব থেকে কুকি চীনের উত্থান আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের সব পরিকল্পনা হয় রূপগঞ্জে জেলে দেখা করে দেয়া হতো সব তথ্য আমন্ত্রণ সংবাদ প্রাতে বলছিলাম একে টিএমটি বার সংবাদ শিরোনাম সঙ্গে রয়েছে আমি ফারনাস জুই এবারে বিস্তারিত নির্বাচনকালীন সরকার ইস্যুর সুরাহা করতে পারবে না ইসি আর তাই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয়াকে অর্থহীন বলে মনে করছে বিএনপি ও সমমনার রাজনৈতিক দলগুলো বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর দাবি ভোট ডাকাতির পরিকল্পনা থেকেই বর্তমান নির্বাচন কমিশনের সৃষ্টি এজন্য শুধু কমিশনই নয় কথা দিয়ে কথা না রাখা আওয়ামী লীগ সরকারের সঙ্গেও কোনো আলোচনায় যাবে না তার দল সাইফুল রিপোর্টের প্রতিবেদন গেল 23 মার্চ অনানুষ্ঠানিক আলোচনায় বিএনপি ও তার সমমনা দলের নেতাদের চিঠি দেয় নির্বাচন কমিশন এক সপ্তাহ ধরে বিএনপির পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে সংলাপ বর্জন করা আরও 8 রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন পৃথক চিঠি দেয় সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা বর্তমান নির্বাচন কমিশনের নেই দাবি করে নির্বাচন কমিশনের অনানুষ্ঠানিক আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না চিঠি পাওয়া কোনো রাজনৈতিক দলই বর্তমান সরকারের উপরে জনগণের কোনো আস্থা নাই তারা যে ভালো নির্বাচন করবে কারণ অতীতে এই ধরনের কোনো উদাহরণ নাই সুতরাং আমাদের দাবি হচ্ছে একটাই আমার ভোট আমি দেব তার জন্য প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার প্রশ্ন উঠুন এই জন্য কারণ তাদের কাছে কোনো ক্ষমতা নাই নির্বাহী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হবে হ্যাঁ বা না তবে সম্ভাবনা না বিরোধী রাজনৈতিক দলের নেতাদের দাবি নির্বাচনকালীন সরকারের ইস্যুর সুরাহা হওয়ার পরই কেবল হতে পারে নির্বাচন কমিশনের সাথে সংলাপ তো যে নির্বাচন কমিশন আলোচনার সংলাপ বাস্তবায়ন করার সক্ষমতা রাখে না জাতীয় সংকট থেকে উত্তরণের যে প্রয়োজন বিশেষ করে নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার সেক্ষেত্রে তাদের যেহেতু কোনো ক্ষমতাই নেই কর্তৃত্বই নেই সেই সংলাপ অর্থহীন কোন সরকারের অধীনে নির্বাচন হবে এটা তো নির্ধারণ করার কোনো এখতিয়ার ইসির কাছে নেই কাজেই এই আলোচনা হবে সরকারের সাথে ফলে আমরা আন্দোলন করছি দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের জন্য সরকার যেহেতু দাবি মানছে না আন্দোলন করেই সরকারকে দাবি মানতে আমাদেরকে বাধ্য করতে হবে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে নির্বাচন কমিশনের সংলাপের চেষ্টা জনগণের সাথে প্রতারণা মনে করছেন বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা নির্বাচন কমিশনের কি বলবো যে আপনি নিরপেক্ষ সরকার দেন ওটা কি তার অন্তরটি আছে তো আমরা কিসের সংলাপ করবো ওদের সাথে দুই এই সরকারের সাথে সংলাপেরও আমি কোনো যৌক্তিকতা দেখি না 2014 বা তখন এই প্রধানমন্ত্রী বলছিল যে এটা সংবিধান রক্ষার নির্বাচন এই নির্বাচন পরে আবার সহসা নির্বাচন হবে আর নির্বাচনের পরে এই প্রধানমন্ত্রী আবার সংসদে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে বলছে যে বললে তো বলছি তো যে যিনি কথা এরকম পাল্টায় আজকে এক কথা বলে তারপর দিন আর এক কথা বলে একের উল্টোটা ওনার সাথে সংলাপটা কী করবে নানাভাবে নানা ইস্যু সামনে এনে সরকার জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির এই নেতা জানান এবার ক্ষমতা দখল করে নিতে আওয়ামী লীগের কোনো কৌশলই কাজে আসবে না এবারে এসব ফাঁদে তো আর পা দিচ্ছে না বিএনপি এবং পা দেওয়া উচিত না সেজন্য আমি মনে করি নির্বাচন কমিশন এখানে কিসের কথা বলবে সাইফুল রিপন দেশ টিভি ঢাকা জাতীয় সংসদ দিবসের সংলাপে রাষ্ট্রপতির সংলাপের আহ্বান সরকারের লিখে দেয়া বক্তব্যের পাঠ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগের ঘোষণা দিয়ে সরকার সংলাপের আহ্বান করলে তাতে বিএনপি সাড়া দিবে বলেও জানিয়েছেন তিনি
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনার রাজনৈতিক দলের লিয়াজোঁ কমিটির সাথে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ফের বাধা দেওয়া শুরু করেছে সরকার। চোদ্দ বছর ধরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে দেশের ক্ষমতা দখল করে আছে বলেও অভিযোগ তার। নেতৃত্বে তখন আমরা ওই নির্বাচন কমিশন গঠনের যে আমাদের প্রস্তাব নিয়ে আমরা গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনোটাই তিনি ইমপ্লিমেন্ট করতে পারেননি। তিনি সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন, আপনারা মনে করছেন, আমরা মনে করছি যে উনি গতানুগতিকভাবে সরকারের লিখে দেওয়া যে বক্তব্য সেই বক্তব্য তিনি পাঠ করেছেন। সরকার যদি চায় যে সংঘাত এড়িয়ে আপনার তারা সামনের দিকে যাবেন, তাহলে প্রথম কাজটা করতে হবে বিরোধী দলগুলো যে দাবি চাচ্ছে সেই দাবি পূরণ করতে হবে, অর্থাৎ পদত্যাগ করে আলোচনার ব্যবস্থা করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার সহ দশ দফা দাবিতে থানায় থানায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি, তবে বিভিন্ন স্থানে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। কর্মসূচির দিনে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদিরকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া নাটোর সহ বেশ কয়েক জায়গায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ করেছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। পুলিশি বাধায় পণ্ড হয় সিলেট বিএনপির অবস্থান কর্মসূচি। দুপুরে পাঠানটুলা এলাকায় কর্মসূচির শুরুতে বাধা দেয় পুলিশ। উন্মুক্ত স্থানে কোনো ধরনের সমাবেশ করা যাবে না বলে নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়। এছাড়া দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদিরকে গ্রেফতার করে পুলিশ। ফেনীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় দশ নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ বিএনপির। দুপুরে দাগনভূঁয়া বাজারের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নাটোরে অবস্থান কর্মসূচি পালন করে জেলা বিএনপি। কর্মসূচিতে যোগদানের পথে স্থানীয় নেতা আবুল ব্যাপারীকে কোপানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় আবুল ব্যাপারীর মোটরসাইকেলের ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে চড়াও হন ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। সরকার পদত্যাগ, বিএনপি গ্যাস সহ নিত্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। বিকেলে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে বোয়ালিয়া, রাজপাড়া ও মতিহার থানার বিএনপির নেতৃবৃন্দ। এ সময় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবি জানান বিএনপির নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। দুপুরে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে চত্বরে সদর উপজেলা বিএনপির ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। সাভারে দশ দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি পালন করেছে আশুলিয়া থানা বিএনপি। দুপুরে আশুলিয়া জিরাবো এলাকায় এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গত 15 বছরে তারা দেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়েছে। দুর্নীতির মাধ্যমে যারা নিজের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই টাকাটা আমরা আদায় করতে চাই ব্যক্তিগতভাবে না। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা, বরগুনা, পিরোজপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনায় বিএনপির থানা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মানুষকে কষ্ট দিতেই রমজানেও কর্মসূচি পালন করছে বিএনপি। মির্জা ফখরুলের বক্তব্যের উত্তরে তিনি প্রশ্ন করেন, সরকার পদত্যাগ করলে সংলাপ হবে কার সাথে? রাজধানীর মিরপুরে ইফতার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তৌফিক মাহমুদ, মুন্ডা রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ, রাজধানী দারুসসালাম এলাকায় এই আয়োজন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মহানগর নেতারা ছাড়াও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক মির্জা আজম বলেন, চাঁদাবাজিতে বিতর্কিত কাউকে দলে স্থান দেওয়া যাবে না। আগামী নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই, আমাদের বিজয় লাভ করতেই হবে। সেই কারণে আগামী নির্বাচন পর্যন্ত আমাদের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত সকল থানা, ওয়ার্ড, ইউনিট
প্রত্যেকে আমাদের সহযোগী সংগঠন সহ আমরা জনগণের পাশে থাকব, জনগণের প্রয়োজনের পাশে থাকব, এবং আমাদের মধ্যে যে দুষ্ট লোকগুলো আছে মানুষের ক্ষতি করে, যারা চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, ভূমিদস্য করে, তাদেরকে আমরা দূরে ঠেলে দেব। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রোজার মাসে মানুষকে কষ্ট দিতেই বিএনপির কর্মসূচি। এ রমজানের মধ্যে 365টি কর্মসূচি তারা দিয়েছে, বিভিন্ন থানা রাস্তা বন্ধ করে, অবরোধ করে, রোজা রমজানে মানুষকে কষ্ট দিয়ে যে রাজনীতি, সেই রাজনীতি গণবিরোধী রাজনীতি। বিএনপির ইতিহাসই হলো আগুন সন্ত্রাসের ইতিহাস উল্লেখ করে কাদের বলেন, হেরে যাবে বলে বিএনপি নির্বাচন ভুল করতে চায়। ফকুল সাহেব, আপনার কাছে চাই, আপনি বললেন পদত্যাগ করে সংলাপ করতে, পদত্যাগ করে সংলাপ করবে কেমন? এ ধরনের উদ্ভট আজকে আবল তাবল বক্তব্য তারা দিয়ে যাচ্ছে, আন্দোলন করে ব্যর্থ। পদযাত্রা করতে করতে বিএনপির আন্দোলন এখন মাটিতে বসে গেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তবিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বিএনপি জামায়াতে দেশবিরোধী কর্মকাণ্ডকে রুখে দেওয়ার ঘোষণা দিয়ে দেশের বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠন। বিকেল 3টায় রংপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশ আয়োজন করা হয়। রাজশাহীতে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। দুপুরে নগরীর অলকার মোড়ে সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিএনপি জামায়াত সহ সব স্বাধীনতা বিরোধী অপশক্তির নৈরাজ্যে ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে মাগুরা আওয়ামী লীগ। দুপুরে মাগুরার সেগুনবাগিচা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া গাইবান্ধায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করা হয় জেলা সংগঠনের আয়োজনে। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা। আলোচনায় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে হত্যা, কু, ষড়যন্ত্রের কথা যেমন উঠে আসে, তেমনি সামরিক সরকারের ফরমানে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নানা অধ্যায় সংশোধনের প্রস্তাব করা হয়। দলীয় বলয় থেকে বেরিয়ে গণমানুষের জীবনমান উন্নয়নের কেন্দ্রবিন্দু হোক জাতীয় সংসদ, এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংসদ সদস্যরা। মিরাজ মিজুর রিপোর্ট। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনের তৃতীয় দিন রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার প্রস্তাব দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় জাতীয় সংসদের ইতিহাস, বাংলাদেশের ইতিহাসের শেকড়ের ঘটনা প্রবাহ নতুন প্রজন্মকে জানানোর তাগিদ দেন সংসদ সদস্যরা। বিএনপি এই পবিত্র সংসদকে বঙ্গবন্ধুর খুনি এবং 71-এর গণহত্যাকারীদের স্থান করে দিয়েছিল, তাদেরকে পতাকা তুলে দিয়েছেন। আগামী বছরের প্রথম সপ্তাহে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য আজকে নানা ষড়যন্ত্র হচ্ছে এবং সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার হুমকি দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, গণতন্ত্রের পথ চলা নিরবিচ্ছিন্ন রাখার জন্য, সংসদের পথ চলা নিরবিচ্ছিন্ন রাখার জন্য, সংসদীয় গণতন্ত্রকে সংহত করার জন্য কেউ নির্বাচনে আসুক কিংবা না আসুক, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। যে দলের মদদে সংসদে স্বাধীনতা বিরোধীদের পদচারণা ঘটেছিল তারা আবার সংসদীয় গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন সংসদ সদস্যরা। আমরা জানি রাজনীতির বাণিজ্যায়ন, নির্বাচনের বাণিজ্যায়নের ফলে সংসদের নতুন চেহারা দাঁড়িয়েছে। সংসদের আজকে ব্যবসায়ীর সংখ্যা অনেক বেশি, সংখ্যাগরিষ্ঠ তারাই। বাজেট ডিসকাশনে সমস্ত আলোচনা করেও 1% পরিবর্তন আনা যায় না। এখন সময় আসছে সেই সংসদ তৈরি করার যেই সংসদ পরিবর্তন আনতে পারবে। আর্টিকেল 70-তে কোথাও বলা নাই যে একজন সরকার দলীয় সদস্য সরকারের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। তিনি পারবেন না যখন সেখানে 3-লাইন ভিপ হবে। সুতরাং এই যে আমরা 70-এর কথা বলি সেটা সবসময় ঠিক। সংসদীয় গণতন্ত্র রক্ষায় নানা অধ্যায় ও জাতীয় সংসদকে সকল কিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত করতে মতামত দেন সংসদ সদস্যরা। ফায়দা দিচ্ছি। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা।
অনিশ্চয়তার মুখে পড়েছে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অস্থায়ীভাবে বসানোর সিদ্ধান্ত। ঘটনার চার দিন পার হলেও এখনও পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ সরাতে ব্যস্ত শ্রমিকরা। এদিকে ডিএমপি কমিশনার বলেছেন, ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। ভয়াবহ অগ্নিকাণ্ডে বঙ্গবাজারসহ আশপাশের কয়েকটি মার্কেটের সর্বস্ব হারিয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী। এমন ঘটনার চার দিন পার হলেও এখনও আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে কোথাও কোথাও, বাতাসে কাপড় পোড়া গন্ধ। শনিবার অস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বসানোর কথা থাকলেও এখনও আগুনে পোড়া টিন, লোহা, গ্রিল এবং শাটার সরিয়ে নেয়ার কাজ চলছে, যার কারণে সংশয় দেখা দিয়েছে ব্যবসায়ীদের বসানো নিয়ে। আমাদের রাতে দিনে 24 ঘন্টা কাজ চলতেছে, আমরা যত দ্রুত, কালকে বলছি আমি, দ্রুত চেষ্টা করবো আমরা এখানে সবাইকে বসানোর জন্য। কে কত ক্ষতিপূরণ পাবে এইটা আসলে আমাদের দেখার বিষয় না। এটাও আমরা মেয়র সাহেবকে এবং সালমান এফরম সাহেবকে দায়িত্ব দিয়েছি, আমরা শুধু তালিকা করা হচ্ছে ব্যবসায়ীদের। অনেকে দ্রুত ফিরতে চান ব্যবসায়। আমাদের লিস্ট নিছে, এটা সম্ভবত জেলা প্রশাসকের ইয়ে থেকে নিছে, ওটাও দিছি আমরা। এখন কি আসবে তা তো জানি না, এমনি আমরা শুনতেছি বা আমাদের থেকে নিতেছে, আমরা দিতেছি এতটুকুই। এখন পাঠিরা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, বলছে যে আপনারা দোকান দেন, প্রতিষ্ঠান দেখেন, খাড়া করেন, আমরা আবার আপনাদেরকে সহযোগিতা করবে এবং আশা করি দাঁড়ায় যাবেন, মনকে শক্ত রাখেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তার জন্য খোলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা জড়িত কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এখানে বহুতল ভবন করার কথা ছিল, ব্যবসায়ীদের একাংশ বহুতল ভবন করার বিপক্ষে, তো এখন তাদের মধ্যে এরা দ্বন্দ্ব আছে। ফায়ার ব্রিগেডের হেড অফিসটা বঙ্গবাজারের পাশেই, বিক্ষুব্ধ কিছু জনতা ওই অফিসটা ভাঙচুর করেছে, কয়েকটা গাড়ি ভাঙচুর করেছে, যারা আমাদের কাছে মনে হয়েছে যে এটা কোনো পরিকল্পিত আক্রমণ হতে পারে। অগ্নিকাণ্ডের দিন ফায়ার সার্ভিসের অফিসে হামলার ঘটনায় এখনও পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা হয়েছে। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা। বান্দরবানের রোয়াংছড়ি থেকে 8 জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের পর সেখানে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর আতঙ্কে খিয়াং ও বম সম্প্রদায়ের 84 পরিবার এলাকা ছেড়ে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং রোমা উপজেলায় আশ্রয় নিয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হলেও এখনও আতঙ্ক কাটেনি। বান্দরবান থেকে মোহাম্মদ আবুল বাসা নয়নের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 15 মার্চ রুমা উপজেলার কেওক্রারং এলাকায় সীমান্ত সড়কের কাজ দেখতে যান অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেন। এ সময় ট্রাক চালক মোহাম্মদ মামুন ও শ্রমিক আব্দুর রহমানকে অপহরণ করে কেএনএফ। দুইজনকে ছেড়ে দেওয়া হলেও 15 দিন পর অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আনোয়ার হোসেনকে মুক্তি দেওয়া হয়। কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পাহাড়ের এসব বিচ্ছিন্ন ঘটনা। কিছুদিন পরপরই সেখানে ঘটছে হত্যা, অপহরণ, গোলাগুলি সহ নানা অরাজকতা। গতকাল বান্দরবানের রোয়াংছড়িতে যেন আবারও ঘটল তারই পুনরাবৃত্তি। রোয়াংছড়ির দুর্গম খামতাংপাড়া এলাকা থেকে 8 জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করার পর পরিস্থিতি এখনও থমথমে। আতঙ্কে এলাকা ছেড়ে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এবং রুমা উপজেলায় আশ্রয় নিয়েছেন খিয়াং ও বম সম্প্রদায়ের 84 পরিবারের প্রায় 200 মানুষ। রাতে কোনো জায়গায় যাইতে পারে না, আমরা সকাল পর্যন্ত আমরা চলে আসছে, পালাই গেছে। ওই গতকাল ঘটনা হয়েছে, আজকে চলে আসছে। আশ্রয় নেওয়া মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তারা। সন্ত্রাসী কার্যক্রমে থাকতে না পেরে ওই পাড়া থেকে আশ্রয় নেওয়ার জন্য আমাদের রোয়াংছড়ি ক্যাম্পে চলে এসেছে। এখানে আমরা রোয়াংছড়ি ক্যাম্পে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহযোগিতায় আমরা তাদেরকে থাকার ব্যবস্থা করেছি, তাদের আশ্রয় দিয়েছি এবং তাদের খাবারের ব্যবস্থা করেছি। প্রশাসন বলছে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তার বিষয়ে সার্বিক নজরদারি করা হচ্ছে। আমরা নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করেছি, নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করে আমরা এখন নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করে যাচ্ছি। পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে উপজেলার খামতাংপাড়া এলাকায় গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ওই এলাকার খিয়াং ও বম সম্প্রদায়ের বাসিন্দারা এলাকা ছেড়ে বিভিন্ন পথে পালিয়ে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও রুমা উপজেলায় আশ্রয় নেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাহাড়ে কেএনএফ যেন মূর্তিমান আতঙ্ক।
বিশেষ করে গতকাল সন্ত্রাসীদের গোলাগুলিতে 8 জন নিহত হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার সংকটে পড়েছেন। অপহরণ, চাঁদাবাজি আর সশস্ত্র প্রশিক্ষণের কারণে অল্পদিনেই আলোচনায় বিচ্ছিন্নতাবাদী এ সংগঠন। যদিও আইন শৃঙ্খলা বাহিনী বলছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আর বিশেষজ্ঞদের অভিমত, কুকি চিনিয়ে আরও আগে সতর্ক হওয়া উচিত ছিল। আবুল বাশার নয়নকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। দেশের বিভিন্ন স্থান থেকে কথিত হিজরতের উদ্দেশ্যে ঘরছাড়া তরুণদের আটকের পর প্রথম আলোচনায় আসে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর নাম। বিভিন্ন সময়ে অভিযানে ঘরছাড়া এমন অর্ধশতাধিক তরুণকে আটক করেছে র্যাব। সেই সময় র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছিল ঘরছাড়া এসব তরুণ নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার সঙ্গে জড়িত, পার্বত্য অঞ্চলে যাদের সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছিল কেএনএফ। শুক্রবার বান্দরবনের রোয়াংছড়িতে গোলাগুলিতে 8 জন নিহতের পর ফের আলোচনায় কেএনএফ। পাহাড়ে সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে অপেক্ষাকৃত নতুন এই দল। স্থানীয়দের মতে বোম জাতিগোষ্ঠীর কিছু মানুষ এই সংগঠনটি গড়ে তুলেছে, কিন্তু খুনাখুনি, অপহরণ, চাঁদাবাজি ও জঙ্গি প্রশিক্ষণ কর্মকাণ্ডের জন্য অল্পদিনেই আলোচনায় আসে তারা। স্থানীয়রা বলছেন মূলত চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব থেকেই কেএনএফ এর সৃষ্টি। চাঁদাবাজির টাকা ভাগাভাগি করার নিয়েই মূলত তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ সৃষ্টি হয়েছে এবং তারা এখন ভাতৃঘাতী সংঘাতে নেমে পড়েছে। একে অপরকে তারা নিঃশেষ করে নিজেরা একসত্র আধিপত্য বিস্তার করার জন্য মূলত এটা ভাতৃঘাতী লড়াই। বিশেষজ্ঞরা বলছেন কেএনএফ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও আগে থেকেই সতর্ক হওয়া উচিত ছিল। কেএনএফ প্রথমে যাত্রা শুরু করেছিল একটা এনজিও হিসাবে, তখন আমাদের রাষ্ট্রের সাহায্য সহযোগিতা তারা পেয়েছে। রাষ্ট্র সেখানে তো আমাদের উপস্থিতি প্রবল, রাষ্ট্রের তারা কি এই ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেনি? যদি না রাখে তাহলে এটা আমাদের একটা গোয়েন্দা ব্যর্থতা। আর র‍্যাব বলছে পার্বত্য অঞ্চলে কেএনএফ কিংবা সশস্ত্র যে সংগঠনই থাক, পরিস্থিতি পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। আমাদের অভিযান শুধুমাত্র জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আমাদের অভিযান, এবং তাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে, সহযোগিতা করেছে এবং তাদের অনেকের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান রয়েছে। শান্তি চুক্তির পর পাহাড়ে যে শান্তির বাতাস বইছিল, হঠাৎ কেএনএফ এর উত্থান সেখানে ঝড়ের আভাস দিচ্ছে। তাই এখনই বিষয়টি গুরুত্ব সহকারে না নিলে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না বলছেন বিশ্লেষকরা। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আদিবাসীদের দ্বিমত নেই, তবে এক্ষেত্রে রাজনৈতিক দ্বিমত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম। সকালে জাতীয় প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন শীর্ষক এক আলোচনায় প্রধান আলোচক হিসেবে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত অন্য বক্তারা বলেন চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বড় সংকট হচ্ছে আদিবাসীদের অস্তিত্ব রক্ষা করা। তারা জানান শান্তি চুক্তির 72টি ধারার অনেকগুলোই বাস্তবায়ন হয়নি এখনও। মানুষ যেভাবে গ্রহণ করেছে, আমি মনে করি চিটা হিল ট্র্যাক্সের আদিবাসীরা এই চুক্তিকে এখনও সেভাবেই গ্রহণ করা অবস্থায় আছে, এখানে কোনো দ্বিমত নেই। তাদের মধ্যে যে কিছুটা দ্বিমত দেখা যাচ্ছে রাজনৈতিক দ্বিমত সেটা, কিন্তু চুক্তির ব্যাপারে দ্বিমত আমি অন্ততপক্ষে আমরা যারা কাজ টাজ সময় করেছি তারা জানি যে না, দ্বিমত নেই।